সিনেমা দেখতে যায় কয় মিনিট যায় তুমি জীবনে খেয়াল করো না শয়তান আছে না নাই এক জায়গায় বসে খালি সিনেমা দেখতেছে স্বামী স্ত্রী দাদা নাতনি সবাই বসে এখন এমন নানাও তো ডিজিটাল নানা বুঝেন নে হ্যাঁ যেই নায়ক নায়িকাকে চাপে ধরছে নাতনি করছে নাতনি রে ও নাতনি রে ওইটা কি কইছেন না ওইটা নায়িকা কই ইস আগে যদি জানতাম রে কথা কর না তাক করছেন আপনারা এক জায়গায় বসে পুরো ফ্যামিলির সদস্য মিলে সিনেমা দেখা আছে না না আর সিনেমার মধ্যে নায়ক নায়িকা এমন কায়দা একজন আরেকজনকে চাপে ধরছে মানে জীবন যাবি তাও ছাড়িয়ে দিবি না সবাই মিলে দেখতেছে পরিবারের সদস্য এগুলো ভালো পরিবার কথা কর না কেন এগুলো আবার ডিজিটাল ফ্যামিলি মানে ফ্রি সবাই ফ্রি বাপ ছেলের কাছে ফ্রি মেয়ে মায়ের কাছে ফ্রি আবার ওই মেয়ে গল্প করে আমার তো মা নয় যেন বান্ধবী কথা কর না কেন কি হয়েছে বান্ধবী কেন হলো আমি যা যা করি আমার মাকে যা সব বলি আমার মা সব শোনে আমাকে সাপোর্ট দেয় আরে পাগলি আমি তো কলেজে থাকতে দুই একটা করছিলাম প্রেম আছে না নাই রাগ করছেন এরকম মা বাবা আছে না নাই মা বাবা ভালো হইলে বলতো বাবা এগুলো করা হবে না এগুলো সব হারাম কথা কর ঠিক এই যে চার নাম্বার গুণাবলীর মধ্যে তোমাদের ওয়াজ আছে যুবকদের চার নাম্বার বন্ধু যাওয়া লাগবে অন্তত কথা কর না কেন আর সিনেমা হলে কথা কর কথা বোঝেন নাই মনে হয় আজকে বলা হয় সামাজিক দূরত্ব বজায় রাখুন সিনেমা হলে প্রেম ভালোবাসা যারা করে লাভার প্রেমিক প্রেমিকা কপত কপতি সাকা সখি যারা যায় সুযোগ পাইলে সিট মাঝখানে ফাঁকা থাকে না এক সিটে দুইজন আর মাহফিলে আসছি আমি এই জায়গায় চেয়ারম্যান সাহেব হালকা হলে দূরে আছে বড় ভাইয়ে দূরে আছে কথা কম তাহলে অনার্থক কাজ করা যাবে না অনার্থক আজেবাজে জিনিস শোনা যাবে না এ যুবক কানটা আল্লাহ দিয়েছে গান শোনার জন্য না এই কান দিয়ে আজে বাজে গান শোনা যাবে না যুবকেরা সুযোগ পাইলে কানের মধ্যে ইয়ারফোন লাগায় শুনে ধুম বা চলে ধুম কুচকুচ হতা হে লড়কি আঁক মারে তো জীবন শেষ এগুলো জিনিস শোনা যাবে না এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করা লাগবে যেইগুলো শুনলে সব হকানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে কোরআন তিলাওয়াত শুনতে হবে ইসলামী সঙ্গীত তিলাওয়াত শুনতে হবে এজন্য বাজান গমার তিন জায়গায় ভালো করে বোঝেন মুমিন অনার্থক কথা বলবে না সেই কথা বলবে যেই কথা বললে সব মুমিন অনার্থক কাজ করবে না সেই কাজ করবে যেই কাজগুলো করলে সব মুমিন আজেবাজে জিনিস শুনবে না যেই জিনিসগুলো শুনবে যেই জিনিসগুলো শুনলে সব এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে সব আছে যেখানে মুমিন থাকবে এটা হলো মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী তাহলে এক নাম্বার গুণাবলী নামাজ পড়া লাগবে এমন আদবের সহিত এমন ভাবে নামাজে দাঁড়ানো লাগবে অন্তরটা এমন সাফ ক্লিয়ার পরিষ্কার হওয়া লাগবে মনটা যেই মনের মধ্যে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকা যাবে জোরে বলেন যাবে সাহাবাই গ্রামদের মতো মনোযোগ হওয়া লাগবে বিশ্ব নবীর মতো নামাজে মনোযোগ হওয়া লাগবে নবীজির এমন সাহাবী ছিলেন দুই রাকাত নামাজ পড়ে কি করছেন সারা রাত কাটাইছেন সুবহানাল্লাহ বলে আর প্রথম তারাবি পড়ে গল্প করে দোস্ত কয় মিনিট লাগছে বলে দোস্ত সব নামাজ পড়তে আজকে 30 মিনিটে শেষ কয়টা তোদের হুজুর হলো আমাদের হুজুর তো বিদ্যুতের গতি ফেল কে কয় সব নামাজ পড়তে 20 মিনিটে শেষ এত তারা হুরা করে যদি নামাজগুলো আদায় করা হয় বাজান ওই নামাজ আল্লাহর আরশে পৌঁছা দূরের কথা মসজিদের ছাদের উপর উঠছে আর এদেশের ডিজিটাল যুবক নামাজও পড়ে আইপিএল এর রান কত হয় সেটাও দেখে আমি নিজে দেখছি নামাজও পড়তেছে ধাম করে এ ক্রিজ গেল আউট হয়েছে রে আছে না নামাজও পড়ে আইপিএল এর স্কোর কত হইলো কে গেল আইলো এই খেয়াল থাকলে চাচা নামাজ হবি ফেরেশতার কাছে গেলে কবর তাই তুই নামাজ পড়তিস না তামাশা করতিস কালে কবর তাই গেলেই বাতাম ফাটে ফেলে দিবি কথা কোন ঠিক কি না আল্লাহর ঘরে যা ফাজলামি ওটা ইবাদতের জায়গা ওটা ফেসবুক খাটা জায়গা না ওটা কি তোমার বাড়ি বেডরুম পাইছ এ কথা কর না কা ফেসবুক ঘাটো তুমি মসজিদের মধ্যে বসে এটা ফেসবুক টেপার জায়গা ভালো হয়ে যাও চরিত্র ভালো করে যুবক চরিত্র ভালো কর এখনো সময় আছে তাছাড়া কিন্তু খবর আছে
কারণ আল্লাহর ঘর ইবাদতের জায়গা ফেসবুক বা রং তামাশা করার জায়গা না, মেরাক্কাল দেখার জায়গা না। ওই জায়গায় গেলে কেবল মাত্র শুধুমাত্র স্মরণ করব কাকে? হ্যাঁ, দুনিয়ার সব চিন্তাবাদ মনে থাকবে ইনশাআল্লাহ। একটা রাজা বাদশা, ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আপনার দাওয়াত দিয়েছে, যদি যান ওই জায়গায় যা লাফাবেন ঝাপাবেন, এমন আদব নিয়ে দাঁড়ায় থাকবেন যাতে প্রধানমন্ত্রীর সামনে আপনার কোনো বেয়াদবি না হয়। কথা কোন ঠিক কিনা? বঙ্গভবনের দাম বেশি না আল্লাহর ঘর মসজিদের দাম বেশি? কথা কোন না কে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে হাই রে, কথা কোন না? কোনটা দামি মসজিদ? আল্লাহর ঘর বেশি দামি। এই ঘরে যখন যাবেন বলেন তো দুনিয়ার প্রধানমন্ত্রী দাওয়াত দিলে যদি আদবের সহিত যান, আল্লাহর দাওয়াতের মেহমান হয়ে আল্লাহর ঘরে গেছেন, তাহলে ওই জায়গায় গেলে আদব কম না বেশি? এমন পরিবারটি সুন্দর এমন ভাবে দাঁড়াইতে হবে, আর নামাজের মধ্যে এরকম একটা মনোযোগ অনুভূতি মনের মধ্যে কাজ করানো লাগবে যে আমি সলাত আদায় করতেছি, আমি নামাজ পড়তেছি, আসমানের মালিক আল্লাহর সামনে দাঁড়িয়ে। নামাজে এমন মনোযোগ আনা লাগবে, এমন মনোযোগ আনা লাগবে যে আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার নামাজ পড়া দেখতেছেন। এরকম মনোযোগ থাকলে কি সলাৎ হবে না? বলেন হবে না? এরকম সলাৎ আদায় করতে কারা কারা রাজি? আল্লাহ পাক কবুল করেন? দুইটা হাত তুলে দেখেন, আল্লাহ কবুল করেন? চিল্লা করেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাত আদায় করে বিনয়ের সহিত নম্রতার সহিত, এক আল্লাহ ছাড়া অন্তরে আর কারো ভয় থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজে যখন দাঁড়াবো দিলের মধ্যে কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলনার হাত সানি যতই আসুক, সলনার হাত সানি যতই ডাকুক, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। মুমিন বান্দার এক নাম্বার গুণা বলি, তাহলে বিনয়ের সহিত নম্রতার সহিত মনোযোগ দেওয়া সলাত আদায় করবেন কার ভয় নিয়া? দুই নাম্বার গুণা বলি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নাম্বার গুণা বলি, মুমিন বান্দার অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কোনো কাজ করা যাবে না, অনার্থক জিনিস শোনা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথাগুলো বের করবে যেই কথাগুলো বললে সব হয়। ফাও গল্প করা, ফাও পেশাল করার সময় মুমিনের হাতে নাই। এক জায়গায় বসে সাইর আড্ডায় দুই ঘন্টা গল্প করে কাটায় দেয়, এই দুই ঘন্টার মধ্যে একবারও আমার আল্লাহর নাম থাকে? থাকে না। পেপার বইরা দুই ঘন্টা কাটায় দেয় এমন এমন গল্প করে, গল্পের টেলায় ও দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায়। এমন আজে বাজে অনার্থ গল্প করার সময় মুমিনের জীবনে নাই, কারণ মুমিনের জীবনের সময়ের দাম আছে না নাই। এজন্য আল্লাহ পাক বলেন মুমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, তারা অনার্থক কোনো কথাবার্তা বলবে না, মুমিন জবান দিয়ে সেই কথাগুলো বলবে যেই কথাগুলো বললে সব হয়। মুমিন অনার্থক কোনো কাজ করবে না, মুমিনের টাকা পয়সা হলে ধন সম্পদ হলে মুমিন ভালো ভালো কাজ করবে। মুমিন মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, মুমিন ভালো ভালো কাজ করবে, মানুষের কল্যাণের জন্য আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লাগাই দিবে, মানুষের ভালোর জন্য পুকুরের ঘাট তৈরি করে দেবে। কথা কোন ঠিক কিনা? গরিব অসহায় মিসকিনদের দান খয়রাত করবে মুমিন।
মুমিনের টাকা পয়সা হলে যত ভালো ভালো কাজ আছে মুমিন চালু করবে। মুমিনের টাকা হলে মুমিন রাস্তার মোড়ে মূর্তি বানাইতে পারে না। মুমিনের টাকা হলে মুমিন অনার্থক কোনো কাজ করতে পারে না, যেটা বর্তমান সমাজে কম না বেশি। এজন্য মুমিনে অনার্থক কাজের আঞ্জাম দিতে পারে না। মুমিন সেই ভালো ভালো কাজগুলো করবে, যেই কাজগুলো করলে সওয়াব হয়। এ যুবক, তোমাদের এই শহর এলাকার রাস্তায় রাস্তায় গাছ আছে না? নাই। কম্পিউটার দিয়ে ছাপাইয়া কালকে লিখে নিয়ে আসবা, কয় টাকাই বা খরচ হবে? লিখবা আলহামদুলিল্লাহ, একটাতে লিখবা সুবহানাল্লাহ, আরেকটাতে লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটাতে লিখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেকটাতে লিখবা আল্লাহু আকবার। এগুলো লেইকা রাস্তার মোড়ে মোড়ে গাছে গাছে যদি টাঙায় দাও, যতগুলো মানুষ সাইকেল নিয়ে যাবে, মোটরসাইকেল নিয়ে যাবে, ঘোড়ার গাড়ি নিয়ে যাবে, ভটভটি নিয়ে যাবে, ততগুলো মানুষ মালিকের নাম দেখবে, আহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যত নজর পড়বে পড়বে, যে ব্যক্তি তিলাওয়াত করবে সেও সব পাবে। তোমরা যারা রাস্তায় লেইখা রাখলা, তোমাদের আমল নামাতেও আল্লাহ সব লিখে দেবে।